গেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আরেক ভাই প্রশ্ন করেছেন যে আসর কিংবা ফজর সালাতের পরে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত পড়া যাবে কি জি আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো সালাত নেই এবং ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো সালাত নেই তবে কারণ বিশিষ্ট সালাত আদায় করা যায় তার মধ্যে একটা সালাত হলো তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে ঢুকে বসতে চাইলে সালাত পড়তে হবে এটা কারণ বিশিষ্ট সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সহিহ বুখারীর হাদিস 444 নম্বর হাদিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লা রাকাতাইন তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সেজন্য না বসে যতক্ষণ দুই রাকাত সালাত না পড়বে অর্থাৎ দুই রাকাত সালাত পড়েই বসার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কারণ বিশিষ্ট সালাত সেটা আসর পরেই কি আর ফজর পরেই কি বা সূর্য যখন উপরে তখনই বাকি পড়া যাবে কারণ বিশিষ্ট সালাত আরও রয়েছে আপনার যেমন জানাজার সালাত যেমন আমরা এটা আসর পরেও আদায় করতে পারি ফজর পরেও আদায় করতে পারি অনুরূপভাবে আরও সালাত আছে যেমন সূর্যগ্রহণের সালাত চন্দ্রগ্রহণের সালাত এইগুলো কারণ বিশিষ্ট সালাত এগুলো পড়া যায় পড়া যায় না যে সালাতগুলো নিষেধ যেটা সেটা হলো এমনি আপনি ইচ্ছা করে নফল দুই রাকাত সালাত পড়বেন এই সালাত আপনি পড়তে পারবেন না নিষিদ্ধ টাইমে সালাত পড়া যায় না নিষিদ্ধ টাইমে যেগুলো সাধারণ নফল সালাত আপনি স্বেচ্ছায় পড়বেন সেইগুলো পড়া যাবে না সাথে সাথে এটাও বলে দিই ফরজ সালাতের যেমন আসর সালাত আপনার কাজা হয়ে গেছে এর কোনো সময় নাই যখন জাগবেন আপনি ঘুম থেকে বা আপনি যখন স্মরণ হবে তখনই পড়তে হবে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক রাকাত যদি সূর্য ডুবার আগে পড়া যায় তবু পড়তে হবে আর এক রাকাত সূর্য ডুবার পরে পড়া যাচ্ছে তবু পড়তে হবে অর্থাৎ ফরজ সালাতের জন্য কোনো নিষিদ্ধ সময় নেই এটা আমরা অনেকেই বুঝি না আবার এখানে অনেকেই ফজরের সালাত পড়তে পারিনি ঠিক সূর্য ওঠার সময় আমি জায়গা পেয়েছি তখন আমরা ফতোয়া দিই যে সূর্য ওঠার পর থেকে নিয়ে 23 মিনিট 20 মিনিট আগ পর্যন্ত সালাত পড়া যাবে না 20 মিনিট পরে পড়তে হবে এটা ফরজ সালাত না এটা আপনার অন্য কোনো যেমন আপনার চাষ্টের সালাতুল ইশরাক পড়বেন তখন এই বিধানটা কিন্তু ফরজ সালাতের জন্য অর্থাৎ ফজর আপনি পড়বেন সাথে সাথেই সূর্য কোথায় আছে সেটা আপনার দেখার বিষয় না এটা আমাদের ভুল আমি সূর্য ওঠার পরপরই সালাতটা না পড়ে নফল সালাত আমি পড়তে পারবো তবে 15 থেকে 20 মিনিট পরে পড়বো আমরা সাধারণ যেগুলো যেমন সালাতুল ইশরাক পড়ি সেটা আমি পড়তে পারবো এটা হাদিস দ্বারা বর্ণিত হয়েছে সুতরাং সঠিকটা বুঝেই আমরা আদায় করার চেষ্টা করব এই প্রশ্নটাই শেখ উসাইমিন রাহিমুল্লাহ করা হয়েছিল তিনি উত্তর দিচ্ছেন ইদা দাখালতাল মসজিদ বাদ আল আসর কাবলা গুরুবি শামস তুমি যখন সূর্য ডুবার পূর্বে মসজিদে প্রবেশ করবে আসর পরে ফাসাল্লি রাকাতাইন তুমি দুই রাকাত পড়ো ওয়াইদা দাখালতাল মসজিদ বাদ সলাতিল ফজর কাবলা তুলুই শামস তুমি যদি মসজিদে প্রবেশ করো সূর্য উদয়ের আগে ফজরের পরে ফাসাল্লি রাকাতাইন দুই রাকাত পড়ো ওয়াদালিকা লিআন্না সলাত রাকাতাইন তাহিয়াতুল মসজিদ সালাতুন যাত সবাব অর্থাৎ এই দুই রাকা তাহিয়াতুল মসজিদটা এটা কারণ বিশিষ্ট সালাত এটা ফতোয়া নুরুল দারব ফতোয়া নম্বর 232-এর মধ্যে তিনি আলোচনা করেছেন সুতরাং আমরা সালাত ওই টাইমে পড়তে পারবো তাহিয়াতুল মসজিদটা আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে